আসসালামু আলাইকুম দর্শক ভাই রে ভাই, চারিদিকে এরকম ছবির সরাসরি ভাই, আপনি ঘরে বসে খেলা দেখতেছেন, এরকম অসাধারণ ছবি চারদিকে ভাইরাল ট্রেন্ডিংয়ে চলতেছে, সবাই বানানোর চেষ্টা করতেছে ভাই, তো আমি আমার ভিউয়ার্সদের জন্য কেন আমি এটা শিখাই দিব না? দর্শক শ্রোতা, অসাধারণ অসাধারণ এরকম ছবি আপনার মানে জার্সিতে আপনার নাম লেখা থাকবে, মনে হবে যে আপনি খেলা দেখতেছেন, এখন তো বিশ্বকাপ চলতেছে আপনারা তো জানেন। তো দর্শক শ্রোতা চলেন কীভাবে কাজ করে আমি এটা আপনাদেরকে দেখা দিচ্ছি, এমন ছবি কীভাবে বানাবেন খুব সহজেই। যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারও হতে পারে, আমি আমার ফোনের ব্রাউজারে চলে গেলাম। তো এখানে যাওয়ার পরে আপনি লিখবেন বিং, বিং লিখে সার্চ দিবেন। কি লিখবেন? বিং লিখে গুগলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি এখানে পাবেন যে ইমেজ ক্রিয়েটর, এখানে চাপ দিবেন। ইমেজ ক্রিয়েটরে চাপ দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে একটা লেখা লিখে দিতে হবে যে আপনি কী চান আসলে। তো আমি আপনাদেরকে এখানে একটি লেখা লিখে দিয়েছি, এই লেখাটা কী লেখা ছিল আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই লেখাটা ছিল এমন টাইপের লেখা ছিল, হ্যাঁ, এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান ওয়ারিং বাংলাদেশি ক্রিকেট টিম টি শার্ট উইথ নেম আলামিন হোসেন 001। এখানে আমি আমার নামটা দিছি, এইখানে আপনারা কেটে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এবং এখানে জার্সি নাম্বার দেখতে পাচ্ছেন, আমি 10 নম্বর জার্সি এখানে ইচ্ছা করছি প্রকাশ করছি, আপনি জার্সি নাম্বারও পরিবর্তন করতে পারেন। এই টেক্সটটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে কপি করে নেবেন। এখানেও লাস্টেও আপনি আপনার নামটা দিয়ে দিবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো এইটা কপি করে আমি এখানে পেস্ট করেছি, ঠিক আছে। তো আপনারাও এইভাবে এডিটটা করে এখানে পেস্ট করবেন। এরপর আসেন এখানে, আপনি এই যে জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাইক্রোসফটের যে, যদি আপনাদের আগে অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন, কিংবা আপনাদের নতুন অ্যাকাউন্ট আপনারা খুলে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অন লেখা আছে, তো ক্রিয়েট অনে চাপ দিলাম। আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলেই নেই। এখানে আপনি আপনার একটি জিমেল অ্যাড্রেস দিবেন, আমি যেমন দিচ্ছি। দর্শক শ্রোতা, এখানে আমি আমার একটি জিমেল অ্যাড্রেস দিয়েছি, এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। যে আমি আমার নামের প্রথম অক্ষর এবং শেষের অক্ষরটা এখানে যেন দেই, আমি সেটাই দিচ্ছি। আমাদের নামের প্রথম অক্ষর আলামিন এবং দ্বিতীয় অক্ষর হোসেন দেওয়া শেষ, এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের একটি জন্ম তারিখ দিতে বলা হচ্ছে, তারিখ মাস এবং বছর আমি আনুমানিক একটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দিয়ে নেবেন, দেওয়ার পরে এখানে আমি যেমন 2 ফেব্রুয়ারি 1991 দিয়েছি, যদিও বা এটা আমার না। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দর্শক শ্রোতা, আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলের মধ্যে একটি কোড চলে গেছে, এই কোডটা এখানে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি কোড দিয়ে দিচ্ছে, এই কোডটাই আমাদেরকে সেখানে বসাতে হবে। তো আমরা কোডটা এখান থেকে কপি করে নিব, কপি হচ্ছে, হ্যাঁ কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে ওখানে আমরা পেস্ট করব। দর্শক শ্রোতা, আমরা এখানে কোডটা দিয়ে দিলাম এবং এখানে আমরা কি করব এখন, আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। এখানে কিছু ভেরিফাই করতে হবে, তো আমরা ভেরিফাইয়ের জন্য এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে একটা বিষয় দেখেন, এই ঘোড়াটা কোন দিকে আছে, আঙ্গুলটা সেদিকে, আঙ্গুলটা কোন দিকে আছে, এই ঘোড়াটা সেদিকে নিতে হবে। আঙ্গুলটা দেখেন এই দিকে আছে, তো আমরা এদিকে একটু ঘুরাই, আমরা একটু এদিকে ঘুরাই, হ্যাঁ মনে হচ্ছে আমরা আঙ্গুলের দিকে নিয়ে যেতে পারছি। আপনার ক্ষেত্রে বিভিন্ন দিকে দেখা যেতে পারে, আপনি এইভাবে কোন দিকে দেখাচ্ছে সেভাবে ভেরিফাই করে নেবেন। এরপর আমরা সাবমিটে ক্লিক করছি, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। দর্শক শ্রোতা, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা কমপ্লিট। এখন আপনি কী করবেন, আপনি ব্যাকে চলে আসেন বা আবার বেরি হয়ে আসেন। বের হয়ে এসে আবারও আপনি গুগলে যান, গুগলে যা বিং লিখেন, আবারও আপনি ইমেজ ক্রিয়েটরে যান। যাওয়ার পরে আপনি এখানে সেই বিস্তারিত লেখাটা আপনি লিখে দিতে পারেন, আমি যেটা কমেন্ট বক্সে দিয়ে দিব আর কি। আর বাপরে বাপ, আমি কোড দিচ্ছি কেন? তো যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিয়েছি যেটা কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব। এরপরে জয়েন অ্যান্ড ক্রিয়েটে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনি এইমাত্র যে অ্যাকাউন্টটা খুললেন এখানে সাইন ইন করতে হবে, প্রবেশ করতে হবে। এই জন্য আপনি আপনার জিমেলটা দেন, এরপর আপনার জিমেলে কোড যাবে, কোডটা বসিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। দর্শক শ্রোতা, আমাদের জিমেল দেওয়া শেষ, এরপরে নেক্সট বাটনে ক্লিক করবে এবং আমাদের জিমেলে বলতেছে একটি কোড পাঠিয়ে দিয়েছে তারা। তো চলেন আমরা দেখি আমাদের জিমেলে কোথায় কোডটা পাঠিয়ে দিল তারা, আমরা একটু খেয়াল করি দেখি আমাদের জিমেলে। হ্যাঁ, আমাদের জিমেলে একটা কোড পাঠিয়ে দিছে, তো আমরা এই কোডটা কী করব, কপি করে নিব, এখান থেকে কোডটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিব এবং এখানে সাইন ইনে ক্লিক করব। তাহলে আমরা এখানে কী করলাম, আমরা এখানে লগ ইন হয়ে গেলাম। এরপরে আমরা এখানে ইয়েস দিয়ে দিলাম, বা আপনারা চাইলে নো বা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। তো এখন আপনি কী করবেন, এখানে আপনার লেখাটা চলে যেতে পারে, তো আপনি এখন এখানে সেই লেখাটা, দুঃখিত, সেই ডিসক্রাইবটা আমরা যেটা লিখে দিয়েছিলাম কমেন্ট বক্সে আপনার যেটা পাবেন সেটা আবারও একটু লিখে দেন। এরপরে আপনি এখানে সারপ্রাইজ মিতে ক্লিক করেন, করে হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করেন। আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করেন, তো দেখেন আমাদের এখানে এরকম টাইপের ছবি এখানে ক্রিয়েট হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
তো আপনারা খেয়াল করবেন বক্সের ভিতরে ফুল লেখাটা আছে কি না, যদি না থাকে আপনাকে কিন্তু বারবার আসলে খেয়াল করে দেখতে হবে এবং লেখাগুলো ভালোমতো আপনি যতটা লিখতে পারবেন ততটা আসবে আর কি। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু এখানে মনে হচ্ছে যে ভাই আমি ছবি দেখতেছি, আলামিন লেখা চলে আসছে, দেখেন কি একটা অবস্থা। নামটা ছোট দিলে বেশি ভালো হইতো। তো এখানে দেখেন আমি ছবিটা জুম করে দেখাচ্ছি, তো আমাদের ছবি কিন্তু শেয়ার হয়ে যায়, আমি মনে হচ্ছে ছবি দেখতে মানে খেলা দেখতেছি বাংলাদেশের, এরকম কিন্তু চলে এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে খেলা দেখতেছি চলে আসছে, এই যে চলে আসছে, অসাধারণ ব্যাপার না? এভাবে কিন্তু পারবেন আপনারা, এখানে থ্রি ডটের চাপ দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা আপনি চাইলে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় কিন্তু আপলোড করতে পারেন। অসাধারণ হয়েছে না ব্যাপারটা? আমি মনে হচ্ছে যে খেলা দেখতেছি।